তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা নিউজ। বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। 60 কিমি বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস, অরেঞ্জ অ্যালার্ট জারি 20টি জেলায়। তো বন্ধুরা, রাজ্যের কোন কোন জেলায় এই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হলো এবং 60 কিমি বেগে যে ঝড়টি আসছে রাজ্যের কোন কোন জেলায় তার প্রভাব পড়বে, বিস্তারিত জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর চ্যানেলে নতুনভাবে যদি ভিজিট করে থাকেন তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে। তো চলুন দেখে নিই। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতি চলবে 2 জুন পর্যন্ত এমনই জানানো হয়েছে। এই ঝড় বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতি হতে পারে বিভিন্ন জেলায়, তাই 20টি জেলায় জন্য রয়েছে কমলা সতর্কতা। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে ঘন্টায় প্রায় 60 কিমি বেগে বইতে পারে ঝড়, তার সঙ্গে চলবে বৃষ্টিও, কোথাও কোথাও শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে। শনিবার অর্থাৎ এই পরিস্থিতি থাকবে এবং তাতে সামান্য কিছু পরিবর্তন আগামী দিনে লক্ষ্য করা গেলেও মোটের ওপর এই ঝড় বৃষ্টি আশঙ্কা থাকছে 2 জুন পর্যন্ত, জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিম ও উত্তরপ্রদেশ থেকে পূর্ব উত্তরপ্রদেশে ঝড় বৃষ্টির মধ্যে পড়বে গোটা এলাকা। আগ্রা, লখনৌ, ব্রজে এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি প্রত্যক্ষ করবে স্থানীয়রা। বৃষ্টির পূর্বাভাস থাকলেও শুক্রবার বেশ কিছু এলাকায় তাপমাত্রা ছিল খুব বেশি। এটাও এই তাপমাত্রা ছিল 43.8 ডিগ্রি, যা ঝাঁসির তাপমাত্রা ছিল 40.6 ডিগ্রি। এদিকে IMD আরও জানিয়েছে আরব সাগরে নতুন করে 2টি ঘূর্ণিঝড় হয়েছে। এই 2টি ঝড়ের মধ্যে একটি ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ খুব দ্রুত গভীর নিম্নচাপে পরিণত হবে। আরেকটা ঝড় রবিবার নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানায় হাওয়া অফিস। রবিবারে এই ঝড়টি ভারতের উপকূলের কাছে আশ্রয় পড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রথম ঝড়টি ভারতের দিকে আসতে পারে আর দ্বিতীয় ঘূর্ণিঝড়টি আগামী 31 মে আরও শক্তিশালী হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আর এই ঘূর্ণিঝড়টি জুন মাসের 3 তারিখে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। প্রসঙ্গত, এদিকে আগামী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের কাছে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। মূলত বঙ্গোপসাগর উত্তাল হবার কারণে এই ঝড় বৃষ্টি হবে, তাই মৎস্যজীবীদের সমুদ্র থেকে নিষেধ করা জারি করা হয়েছে। এদিকে আবহাওয়াবিদরা আরও জানিয়েছে 1 জুন থেকে কেরলে বর্ষা ঢুকবে আর সঠিক সময়ে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকছে। আর দক্ষিণ দিক থেকে প্রচুর জলীবাষ্প ঢুকছে রাজ্যে, যার জেরে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। এমনকি কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বিকেলের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিকেল বা সন্ধ্যের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে। কলকাতাতে গতকাল ঝড় বৃষ্টির জন্য তাপমাত্রা অনেকটা কমেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ 83 থেকে 94%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 3.6 মিলিমিটার। আগামী 48 ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। আর সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের আগামী 48 ঘন্টা পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল থেকে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার দক্ষিণ পূর্ব আরব সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের জন্য বর্ষা ঢুকবে পড়ে কেরলে। আবহাওয়াবিদরা অনুমান করছেন 1 জুন নির্ধারিত সময়ের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে কেরলে। সেই অনুযায়ী জুন মাসের প্রথম সপ্তাহে শেষ দিকে উত্তরবঙ্গে এবং দ্বিতীয় সপ্তাহে কলকাতায় বর্ষা ঢুকে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, তো এই ছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে।